পার্টি আছে আরে পার্টি নি আয় তো চুল এইটুকু পার্টি আছে এটা বসে চুল কাটে যাবে গুড আফটারনুন ব্লগ করি ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত এখন গুড আফটারনুন কারণ এখন বাজে 1:20 আজকে আমি ভাবলাম যে এই বিবর্তনের মধ্যে দিয়ে আমি আজকে হনুমান থেকে মানুষ হব নিজের হেয়ার কাটটা নিজেই করব মানে সেলফ হেয়ার কাট মানে নিজের হেয়ার কাট নিজের চুলের ছাঁটটা নিজে দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে তোমরা দাড়ি নিয়ে অনেকে বলেছিলে তো দাড়িও কাটার চেষ্টা করব তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছো তাদেরকে বলে রাখি ওয়েলকাম টু ব্লগ করি ভালোবেসে আমি দীপাঞ্জন আর সেই সঙ্গে তোমাদেরকে দেখাই হাই আমার ওয়াইফ শ্রীদীপা এটা আমার বড় বদমাইশ ফ্লারি আর এটা আমার ছোট বদমাইশ কিয়ারা তো সকাল থেকে উঠে আজকে অনেকগুলো কাজ হয়ে গেছে আজকে আমরা দুজনে মিলে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমি ঝাড় দেওয়া আর ঘর মোছার কাজ করেছি আর শ্রীদীপা সেই সঙ্গে পুরো সারা বাড়ি ডাস্টিং করেছে তবে আমরা 11:30 থেকে 12:30 মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলেছিলাম তারপরে আমি একটু চা খেলাম আর চা খাওয়ার পরে তারপরে শ্রীদীপা এখন ঢুকে গেছে রান্নাঘরে ও করছে চিকেন আজকে শুধু চিকেনের ঝোল হবে মাংসের ঝোল আর কিচ্ছু না আমি এখন কাটবো আমার চুল শ্রীদীপা হয়তো একটু হেল্প করতে পারে জানি না যদি ওর টাইম থাকে না হলে মোস্টলি আমি এটা নিজের চুল নিজে কাটবো চেষ্টা করেছি আমি দেখো এখানে একটা সাদা গেঞ্জি জড়িয়ে নিয়েছি এখানে আমি পুরো কাগজ পেতে নিয়েছি আমার একটা হালকা ছোট চিরুনি আর কেঁচি এবার শুরু করব চুল কাটা সঙ্গে ট্রিমারটাও আছে যদি এই জায়গাগুলোকে একটু ছাড়তে সুবিধা হয় আর তারপরে দাড়ি কাটতেও ট্রিমারটা ইউজ হবে তো ট্রিমারটাও নিয়ে নিয়েছি সব উপকরণ এক জায়গায় হয়েছে দেখা যাক আমি চুলটা কাটতে পারি কিনা এখানটা কিরকম করে কাটি বাটি বসিয়ে ভালো করে চুল কাটা যায় এ এত ছোট না বড় বাটি এইটুকু বাটি আছে এটা বসিয়ে চুল কাটা যাবে মাথায় বিশাল চুল তো নারে বাটি বসিয়ে চুলটা এখান থেকে সামনে দিয়ে ওটার পরে ওইটার পরে এটা আছে চলবে ওইটার পরে এটা এটা মনে হয় চলতে পারে তাহলে এ বাবা এটা কি এরকম ভাবে তো কাটবো তো সার্কাস এত মা সামনেটা কাটতে হবে তো না আমি কাটছি তোমরা ভিডিওটা দেখছো কেন দেখছো আমি জানি না মানে এটা কি চুল কাটা হয়েছে আমার মতে এখন অব্দি এইগুলো কাটা হয়েছে এই অংশগুলো নামানোর জন্য আমার শ্রীদীপার হেল্প লাগবে কারণ ওটা পেছন দিক থেকে করতে হবে তো ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো যখন হয়ে যাবে পুরো একটু ছাল ছাল মুরগির মতো লাগছে যদিও বাট স্টিল দেখা যাক চুলটাকে ধরো ধরে চুলটাকে কাটো
খাতা একদম সিদ্ধস্ত না মনে হচ্ছে তুমি না আমি কোনোদিন এই সব কি কাটছ আদো হ্যাঁ সাবধানে কাটছি না তাহলে একসাথে বেশি কেটে দেব তাহলে গালাগাল দিবে না আমাকে ওই জায়গাটাতে চুল বেশি কাটতে হবে এখানে দেখছ এত মানে চুল আচ্ছা এটা অনেকটা অনেকটা করে ধরো ধরে কাটো सैलून आ गया था सैलून ची तो शाला फाला बोलते हैं फैमिली व्लॉगिंग जैसे ले ची ची छोटे छोटे बच्चे लोग भी सीख बे ची शालक बोल दो तो शालक देख काटते देखे ना हमें एक दिक्कत हो रही है एक मंदा तो कर होए गया था एक जगह तो ठीक आ चुका है पर ये सेम साइज एक जगह लो हाँ भालो काट चाहे It's good. I think she's doing good. Hmm. Not too tough. Hmm. Wow, wow, wow. अरे अतः तो उठिए ना. शिवने जब आस्ते का टांचिस क्या नो? अरे तो इतना कागज का चीज ना चूल का चीज. ये तो ये तो कम क्या हुआ? ट्रिमार दिए काटते চুল কাটাটা আমরা করতে পেরেছি জানি না কি রকম হয়েছে পুরো ব্যাপারটা তোমরাই বলতে পারবে আমি পরে ভিডিওতে দেখব এটা পুরো সিনিপা করেছি অংশটা আর এই দিকটা আমি করেছি তো দুজনে মিলে আমার চুল কাটা মোটামুটি কমপ্লিট হলো মনে হচ্ছে এবার দাড়ি কামাতে হবে তাহলে এই হচ্ছে ফাইনাল লুক দাড়িও কেটে নিয়েছি আর চুলও কেটে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো এখন মোটামুটি ফ্রেশ লাগছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে রান্নায় কী আছে সেটা তোমাদের বলে দিই আজকে আছে হচ্ছে পাতি মাংসের ঝোল মানে একদম সাধারণ মাংসের ঝোল করা হয়েছে এখানে সেইটা দিয়ে খাবো আজকে ভাত দ্যাটস ইট গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক কালকে লাঞ্চের পরে আজকে সরাসরি চলে এসেছি তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলা বিকজ মাঝখানের সময়টা এরকম নয় যে মন খারাপ ছিল বলে তোমাদের সঙ্গে ব্লগ করিনি বাট মাঝখানের সময়টা ম্যাক্সিমাম টাইম আমরা খুব ল্যাদ খেয়ে কাটিয়েছিলাম তো তখন আর ব্লগ করিনি তোমাদের সঙ্গে এখন আমি সকালে চা নিয়ে যাচ্ছি সিদীপা ওখানে বসে এডিটিং করছে তো সিদীপা এখন ফ্লোরির বার্থডে ব্লগটা এডিট করছে আর চুল কাটার পর আমার কেমন লাগছে তোমরা জানিও সেই সময় একটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা হচ্ছে যে আমার ফোনটা যে ভেঙে গেছিলো তো তোমাদের কোনো রেকমেন্ডেশন আছে আমার বাজেট 14,000-15,000 টাকা তার বেশি একদমই নয় তো আমার এই ভাঙা ফোনটাকে ঠিক করার থেকে আমার মনে হয় একটা নতুন ফোন নেওয়া বেটার হবে তো 14,000-15,000 টাকার মধ্যে যদি তোমাদের কোনো ভালো ফোন জানা থাকে তাহলে অবশ্যই জানিও আমাকে যখনই লকডাউনের এই এসেনশিয়াল নন এসেনশিয়াল সার্ভিসেসগুলো আবার সব চলতে শুরু করবে একসঙ্গে বিকজ ফোন নন এসেনশিয়াল হয়ে যাচ্ছে আমি জানি না কেন বাট যখন এই নন এসেনশিয়াল সার্ভিস চলতে শুরু করবে তখন আমি একটা কেনার চেষ্টা করব তো তোমরা প্লিজ জানিও যে তোমাদের কি রেকমেন্ডেশন উইদিন 14-15,000 বাজেট এসে গেছে সকালের চা তোমাদের কার কার এরকম সৌভাগ্য হয় বিছানায় বসে চা খাওয়ার জানিও যদি বেশি কারোর সৌভাগ্য না হয় তাহলে যাই হোক তো তোমরা তাদের তোমাদের হাজবেন্ডদের বাবাদের বা তোমাদের বাড়ির যারা আর যে তোমাদের সকালে চা করে দিতে পারে এরকম কাউকে একদম ভিডিওটা দেখিও ফোর্স করো রিকোয়েস্ট করো যেভাবে হোক তাদেরকে দিয়ে সকালের চাটা বিছানা বসে খাওয়ার চেষ্টা করো
ভালো লাগবে। সারাদিন তোমরা এত কাজ করো, বিছানা বসে সকালের চাটা ভালোই লাগে। স্পেশালি আমার ফিমেল ভিউয়ার্সদের জন্য বললাম, মেল ভিউয়ার্সরা তোমরা প্লিজ চাটা করে বউ বোন মা দিদি যাই হোক যারাই থাকুক বাড়িতে তাদেরকে দেওয়ার চেষ্টা করো। সকালের একটা একটা কাজ করলে বোধ হয় আমাদেরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে, তাই না? আর সবার কাছে আমি রিকোয়েস্ট করলাম আমার একটা ফোনের সাজেশন দিতে উইদিন 14-15,000 রেঞ্জ। ওয়াই আর ইউ মেকিং দ্যাট ফেস? শি ওয়ান্টস হার ফোন টু বি চেঞ্জ ফার্স্ট, সেই জন্য ওরকম একটা ফেস বানাচ্ছে যে সারা নিজের ফোনটা ভাঙলি ভেঙে এখন নিজে ফোন কিনবি আর আমার ফোনটা ওই পুরনো ফোনটা চলবে। হ্যাঁ, স্যামসাং এর এসছে না M31 না কি কি সব জানি না, 15,000 রেঞ্জে ওই রকমই কিছু নেবো ভাবছি। যাক দেখা যাক। আমার এতদিন হুয়াওয়ে অনারের সঙ্গে বেশ ভালোই রিলেশন ছিল এবং আমার ফোনটা বেশ ভালো কাজ দিয়েছে, বাট আনফর্চুনেটলি পড়ে গেছে, কিছু করার ছিল না। দেখা যাক, চা ফা খেয়ে নিই তারপর আবার কথা বলছি। এখন চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট আজকে কিছু নেই, লাঞ্চে খুব সম্ভবত চিংড়ির একটা মালাইকারি টাইপের কিছু হবে, মালাইকারি বা ঝোল যাই হোক চিংড়ি মাছেরই হবে, মালাইকারি হবে না, উ করছে তার মানে মনে হয় হবে না, তো চিংড়ি মাছের ঝোল হবে যাই হোক। আর রাত্রেবেলা কী খাবো জানি না আপাতত। ফ্লারিয়া কি আর এখানে দেখো কি মিষ্টি হয়ে বসে আছে দুজনে। স্লিপার এডিটিং এখনও চলছে, তো তোমাদের অনেকের ভিডিও টিডিও পেয়ে গেছি আমি আমি কম্পাইল করে। 8th মে এর ভিডিওটা অবভিয়াসলি আসছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, ওয়েট করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ভালো করে তোমার বন্ধুদের সঙ্গে। আর সেই সঙ্গে নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ঘরে থেকো। বাই বাই।